আমার রোহানি ফায়দা চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ, ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। প্রিয় দিনী ভাইরা, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ কুরবানির মাসলা মাসাই নিয়ে এসেছি, তার মধ্যে কিছু ভাই কয়েকটা আমাকে প্রশ্ন করেছেন, যেমন যে কুরবানির জানোয়ার, একজন প্রশ্ন করলেন যে কুরবানির জানোয়ার যদি মরে যায় তাহলে তার শরীয়তের বিধান কি হবে। কুরবানির জানোয়ার যদি মারা যায়, আপনি হয়তো কুরবানির জানোয়ার কিনে ফেলেছেন আর সেটা দেখা গেল যে আপনি নিয়ত করে কিনেছিলেন যে এই জানোয়ারটা আমি কুরবানি করব, তো হঠাৎ করে কুরবানির জানোয়ারটা মারা গেল, এবার এর শরীয়তের বিধানটা কি হবে? তো ভাইরা, এর শরীয়তের বিধান হচ্ছে এটাই, বাহারের শরিয়াত 15 খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এই মশলাটা আছে যে যদি নিয়ত করে কুরবানির জানোয়ার যদি মারা যায় তাহলে যদি আপনি ফকির হন তাহলে আপনাকে আর দ্বিতীয় কুরবানি করা লাগবে না, আর যদি আপনি মালিকের নিসাব হন তাহলে আপনার উপরে ওয়াজিব আছে আবার আপনাকে দ্বিতীয় কুরবানি, নতুন করে জানোয়ার কিনে আপনাকে কুরবানি করতে হবে। এবার একজন ভাই জিজ্ঞাসা করলেন যে আমার কুরবানির জানোয়ার যেটা আমি নিয়ত করে কিনেছি, এই কুরবানির জানোয়ার আমার হারিয়ে গেল, আর হারিয়ে যাওয়ার পরে সেই কুরবানির জানোয়ার আমি দ্বিতীয় একটা নতুন করে কুরবানি জানোয়ার কিনে আনলাম, তাহলে শরীয়তের এর বিধান কি হবে যে আমি যে কুরবানি দ্বিতীয় কিনে আনলাম তারপর দেখা গেল যে আমার হারিয়ে যাওয়ার কুরবানিটাও পাওয়া গেছে, এবার এই দুটি কুরবানি আমি কি করব, কোনটা কুরবানি করব, হারিয়ে যাওয়াটা কুরবানি করব না যেটা বা নতুন করে কিনে আনলাম সেটা কুরবানি করব? তো ব্রাদার, এখানে দুইজনের পক্ষে দুইজন দুই রকম মশলা আছে, একজন গানির জন্যে একটা ফাকিরের জন্যে। যে মালিকের নিসাব হবে সে যদি, তার যদি কুরবানি জানোয়ার হারিয়ে যায় তাহলে মালিকের নিসাব, দ্বিতীয় আর একটা যদি কুরবানি কিনে নিয়ে আসে, আর যদি হারিয়ে যাওয়াটাও খুঁজে পেয়ে নাই তাহলে সেই মালিকের নিসাবের ওপরে, হ্যাঁ, সেই মালদারের ওপরে ওয়াজিব আছে সে দুটোর মধ্যে তার যে কোনো একটা ইচ্ছা, যে কোনো একটা সে কুরবানি করতে পারে, একটা রেখে দিতে পারে। আর যদি ফকির হয়, মালদার না হয়, ফকির হয়, নিম্ন শ্রেণীর, হ্যাঁ, লোক হয়, কম দৌলতওয়ালা, কম পয়সাওয়ালা যদি হয়, আমাদের মতো যদি কেউ হয় কম পয়সাওয়ালা, সে যদি কুরবানি জানোয়ার খরিদ করে আর কুরবানি জানোয়ার খরিদ করার পর যদি তার সেই জানোয়ারটা হারিয়ে যায়, আবার সে যদি কুরবানি দেওয়ার জন্যে দ্বিতীয় আর একটা জানোয়ার কিনে নিয়ে আসে, তাহলে এই ফকিরের ওপরে হুকুম হবে এটাই যে তাকে দুটি জানোয়ার কুরবানি করতে হবে, তাকে দুটি কুরবানি করতে হবে। তাহলে মালদারের জন্য একটি কুরবানি, যে হারিয়ে যাওয়াটাও যদি পেয়ে যায় কিংবা নতুন করে যে জানোয়ারটা কিনে নিয়ে আসে সেটাও যদি পেয়ে যায়, সেটাও যদি থাকে আর হারিয়ে যাওয়াটাও যদি পেয়ে নেয়, তো দুটোর মধ্যে একটা কুরবানি করবে, মালদারের জন্য হুকুম আছে এটা শরীয়তে। আর ফকিরের জন্য যদি তার কুরবানি জানোয়ার হারিয়ে যায়, সে যদি আবার দ্বিতীয় একটা কুরবানি কিনে আনে, তাহলে তার উপর ওয়াজিব যে সে তার দুটোই তাকে কুরবানি করতে হবে। এটাও বাহারের শরিয়াত 15 খণ্ড 142 নম্বর পৃষ্ঠাতে এই মশলার বিধান পাওয়া যায়। আর একটি প্রশ্ন করেছেন ভাই যে যদি সাতজন মিলে একটা কুরবানি করলেন, সাতজন মিলে একটা কুরবানি কিনলেন, কিনার পরে কুরবানি জানোয়ার সাতজন মিলে অংশীদার হয়ে যখন কিনলেন, কিনার পরে দেখা গেল যে একজন অংশীদার মারা গেল, তো এর শরীয়তের বিধান কি হবে? তো ভাইরা, যদি একটা কুরবানির জানোয়ারে সাতজন অংশ নিয়ে থাকেন আর যদি তার মধ্যে একজন কেউ মারা যায়, তাহলে
ওই সাতজনের মধ্যে যে একজন মারা যাবে তার ওয়ারিসের কাছ থেকে ইজাজত নিয়ে আসতে হবে। তার ওয়ারিস যদি, তার পুত্র যদি, তার সন্তান সন্ততি, তার যে ওয়ারিস হোক না কেন, সেই ওয়ারিস যদি তাদেরকে ইজাজত দেন যে আমার মালিক ইন্তেকাল করেছেন, যা তোমাদের অংশীদার ছিল, তোমরা সেই জানোয়ারটা আমাদের তরফ থেকে ইজাজত আছে কুরবানি করতে পারো, তাহলে করা যাবে। আর যদি যদি ওয়ারিস ইজাজত না দেয় তাহলে কারো কুরবানি করা ঠিক হবে না। আরেকজন আরেকটি প্রশ্ন করলেন যে যদি কুরবানি জানোয়ার সাতজন অংশীদার হলেন, তার মধ্যে একজন অংশীদার হয়তো কাফের কিংবা গোলাম, তাহলে কি এর শরীয়তের বিধান কি হবে, কুরবানি কি কবুল হবে? ভাইরা, না, কখনো না। এর মশলা এটা হবে যে কুরবানির জানোয়ার যখন সাতজন মিলে কিনলেন, আর সাতজন মিলে কেনার মধ্যে, তার মধ্যে সাতজন অংশীদারের মধ্যে একজন যদি কাফের হয় কিংবা একজন যদি দাসত্ব কিংবা গোলাম হয়, তাহলে ওই ছয়জনেরই কুরবানি কবুল হবে না। যতই তারা কুরবানি নিয়ত করুক কিন্তু কুরবানি কবুল হবে না, কারণ কোনো অংশে কাফের কিংবা গোলামের সাথে অংশ কুরবানির জানোয়ারের অংশ নিতে পারে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান, এটাই হচ্ছে মশলা। আরেকজন ভাই প্রশ্ন করলেন যে একটা কুরবানি জানোয়ারে সাতজন অংশ নিয়েছে, এবার সাতজন অংশ নিয়েছে তো সাতজনের মধ্যে কয়জন, দু একজন বলছে যে আমরা পিছনে বৎসরে কুরবানি দিতে পারিনি, তো সেই কুরবানির কাজা আমরা এই বৎসর কুরবানি করব। আর তার মধ্যে হয়তো তিনজন বলছে না আমরা এই বৎসরই কুরবানি করব, যেটা সম্মুখে আছে এই বৎসরই আমরা কুরবানি করব। আর চারজন হয়তো বলছে যে না আমরা পিছনে যে বৎসর কুরবানি করতে পারিনি, কাজা হয়ে গেছে, সেই কুরবানিটা করব। তাহলে কি এই সাতজনেরই কুরবানি কবুল হবে? বিরাদার, রদ্দুল মুখতারের মধ্যে এই মশলার বিধান বলা হয়েছে যে তাদের কুরবানি কবুল হবে না। কাদের? যারা কুরবানির কাজা করবে, ইয়ানি পিছনের বৎসরের যে কুরবানি তাদের দেওয়া হয়নি, সেই বৎসরের যদি যারা কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে না, তাদের কুরবানি নফল হয়ে যাবে। আর যারা সামনে বৎসর, ইয়ানি এই বৎসরই কুরবানি করবে, তাদের কুরবানি কবুল হয়ে যাবে। ইরাদুল মুখতারের মধ্যে এর বিতাফসিল বর্ণনা করা হয়েছে এই মশলার সম্পর্কে। তারপরে আরেকজন ভাই জানতে চাইলেন যে একটা কুরবানির জানোয়ারের গোশত কয় ভাগে বিভক্ত করব, আর সেই গোশত কে কে খাবে, সেই গোশত কি মালিক, যে মালিক কুরবানি করবে সেই মালিক কি খেতে পারবে? ব্রাদার, এর এই প্রশ্নের উত্তর ফতোয়ায়ে আলমগীরের মধ্যে বিশ্লেষণ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে যে কুরবানির গোশত যে মালিকের নিসাব হবে ঈদের দিন যেন সেই প্রথমে ভক্ষণ করে, সেই যেন খায়, এটা হলো মুস্তাহাব। যার নামে কুরবানি হবে সে নিজে খাবে, সে নিজের আত্মীয় স্বজনকেও খাওয়াবে, নিজের পরিবারবর্গকেও খাওয়াবে, কুটুম সদরকেও খাওয়াবে, ফকির গরিব মিসকিন কেন্দ্রকেও এই কুরবানির গোশত খাওয়াবে। বরঞ্চ ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আরেকটা বর্ণনা করা হয়েছে যে এই কুরবানির গোশত, ইয়ানি কুরবানির মাংসকে তিন ভাগে বিভক্ত করতে হবে, এক ভাগ নিজে এবং নিজের আহল আয়ালের জন্যে, বাল বাচ্চার জন্যে, আর এক ভাগ কুটুম সদরের জন্যে, আর এক ভাগ গরিব মিসকিনদের জন্যে এই ভাগ বিতরণ করতে হবে। কুরবানির গোশত তিন ভাগে বিভক্ত করতে হবে। এবার যদি আপনার আহল আয়াল, ইয়ানি আপনার পরিবার বড় পরিবার, আর সেই পরিবারের মধ্যে পুরো কুরবানির জানোয়ারের মাংসটাই লেগে যাবে, তাহলে আপনাকে ওখানে ভাগ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার পরিবার বড় থাকে, আহল আয়াল যদি বেশি থাকে, তাহলে কুরবানির পুরো মাংসটা আপনি নিজেই আহল আয়ালের সঙ্গে খেতে পারেন। আর যদি আপনার পরিবার ছোট থাকে, আপনার আহল আয়াল যদি কম ছোট থাকে, তাহলে আপনি সেই কুরবানির মাংসটা তিন ভাগে বিভক্ত করবেন, এক ভাগ নিজে খাবেন, নিজের আহল আয়ালকেও খাবেন, এক ভাগ কুটুম সদরকেও খাওয়াবেন, আর এক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দেবেন। এবার যদি আপনার আহলে আয়াল পরিবার বর্গ বেশি থাকে, আর আপনার দ্বিতীয় কুরবানি করার যদি সমর্থ না থাকে,
যে আমি একটা ছোট জানোয়ার কুরবানি করেছি যার গোশত আমার পরিবারের মধ্যে কম পড়ে যাবে, তাহলে আপনি আর দ্বিতীয় কুরবানি করতে পারবেন না, তার জন্যই আপনি পুরো কুরবানির মাংসটা পুরো গোশতটা আপনি আপনার আহল আয়ালের জন্য রেখে নিতে পারেন। ভাগ করার কোনো প্রয়োজন লাগবে না, ভাগ করতে হবে না, আপনি আপনার আহল আয়ালকে নিয়ে আপনি খেতে পারেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কুরবানির জানোয়ার যদি কোনো মাজুসি কিংবা কোনো কাফের কিংবা কোনো গায়ের মুসলিমের দ্বারা যদি জবাই করে নেওয়া হয় তাহলে কি এটা জায়েজ হবে? তো ব্রাদার, এটা কখনো জায়েজ হবে না। এই মাসলার বিধান এই বাহারের শরিয়াত 143 নম্বর পৃষ্ঠা 15 খণ্ডের মধ্যেও ছোট্ট করে দেওয়া হয়েছে। আর এই প্রশ্ন যে কোনো কাফের কোনো মাজুসি কোনো কোনো যদি অমুসলিম যদি এই কুরবানির জানোয়ার জবাই করে তাহলে সেই জানোয়ারটা খাওয়া প্রত্যেকের জন্য হারাম হয়ে যাবে, সেই মুর্দার জানোয়ার হয়ে যাবে। তাহলে কুরবানির জানোয়ার সঠিক মানুষ দিয়ে মুসলমান দিয়ে একজন সঠিক যেন দোয়া পড়ে, যে দোয়াটা বর্ণনা করা হয়েছে কুরবানির জানোয়ারে জবাইয়ের, সেই দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এনে একজন মুমিন একজন মুসলমানের হাতে জবাই করিয়ে নিতে হবে। তারপরে আরেকজন ভাই প্রশ্ন করলেন যে কুরবানির জানোয়ার যদি কোনো মান্নত মেনে থাকে, যে আমি কোনো মান্নত থাকে যে মানত মেনে আছে যে কুরবানির জানোয়ার এটা মানতের, তাহলে সেই মানতের জানোয়ারের গোশত কি সে নিজে খেতে পাবে কিংবা তার আহল আয়াল কি খেতে পাবে? তো বিরাদার, কুরবানির গোশত যদি মানতের কুরবানি হয় তাহলে সেই মাংস না নিজে খেতে পারবে না আহল আয়ালকে খাওয়াবে, বরঞ্চ পুরো মাংসটা বিতরণ করতে হবে, চাহে সে গানি হোক চাহে সে ফকির হোক, চাহে সে মালিকে নিসাব হোক মালদার হোক আর চাহে সে গরিব হোক। তো দুজন দুজনেরই একই হুকুম আছে যে মা গানি আর ফকির দুজনাই ওই মানতের কুরবানির মাংসটা বিতরণ করে দিতে হবে, একটাও মাংস সে না নিজে খেতে পারবে না তার আহল আয়ালকে খেতে দিতে পারবে। এরমই যদি কেউ অসিয়ত করে যায় যে আমি যদি বেঁচে থাকি তাহলে খুব ভালো, আর আমি যদি মারা যাই তাহলে আমার আমার নামে সামনে বৎসরে একটা কুরবানি তোমরা করে দিও, হয়তো তার ওয়ারিসকে কিংবা তার আহল আয়ালকে বলে গেল কিংবা তার পুত্রকে বলে গেল, আর সে ব্যক্তি দেখা গেল মারা গেল, মারা যাওয়ার পরে তার পুত্র কিংবা তার ওয়ারিস যদি সেই কুরবানির তার ওয়ালিদ সাহেবে তার আব্বাজানের যদি ওয়াসিয়তকে সে পুরা করে, যে আব্বাজান তো বলে গেছেন যে একটা যদি কুরবানি আসে তাহলে আমার নামে একটা কুরবানি করে দিও, তাহলে এই ওয়াসিয়ত করা কুরবানির গোশত না নিজে খাবে না আহলে আয়ালকে খাওয়াবে, বরঞ্চ সমস্ত গোশটাকে বিতরণ করে দিতে হবে, এনি পুরো মাংসটাকেই বিতরণ করে দিতে হবে যদি সে ওসিয়ত করে গিয়ে থাকে। আর যদি আমার আব্বা হয়তো ওসিয়ত করে যাননি কিন্তু আমি নিজের নামে একটা জানোয়ার কুরবানি করলাম, এবার আরেকটা জানোয়ার আমি আমার আব্বা জানের নামে যদি কুরবানি করি তাহলে ওই দুটি কুরবানির মাংস সে নিজেও খেতে পারবে, নিজের আহল আয়ালকে খেতে দিতে পারবে, আর গরিব মিসকিন কুটুম সদরকেও সে খাওয়াতে পারবে। তো বেরাদার যদি ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে সে পুরো মাংসটাকেই কি করতে হবে, পুরো মাংসটাকেই বিতরণ করে দিতে হবে, সাদকা করে দিতে হবে, নিজে খেতে পারবে না। আর যদি ওসিয়ত করে গিয়ে না থাকে তাহলে সে মাংসটা নিজেও খাবে একদম অপরকেও খাওয়াবে।